আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের দার্জিলিং সফরের জন্য শিলিগুড়িতে একটি হোটেলে নাইট স্টে করবো ইনশাআল্লাহ। আমরা এবং আমরা অলরেডি হোটেলে চেক ইন করেছি, এখন আমরা ডিনারের জন্য শিলিগুড়িতে বেরিয়েছি একটা হোটেলে। তো দেখুন এই যে বৃষ্টি, বেশ সুন্দর বৃষ্টি, দারুণ বৃষ্টি। আমাদের হোটেলের ব্যালকনি থেকে যা দেখা যাচ্ছিল বৃষ্টির ছটা, এবং সেই পুরো শহরটাকে আমরা দেখতে পাচ্ছিলাম। তো কেমন লাগছে আনসুর রহমান? বিসমিল্লাহ রহমান রহিম। আবেদ আলী, অ্যাকচুয়ালি কী বলবো, যে উদ্দেশ্য এসেছি একটু গরম থেকে আমরা একটু ঠান্ডা অনেক পথে যাবো, এবং বাগডোগরাতে নেমেই হোটেলে আসার পরেই সেই রিমঝিম বৃষ্টি, এবং মনে হচ্ছে কি এখন শরীরটা একটা স্নিগ্ধ বাতাসে জুড়িয়ে গেল, এবং কী বলবো, আনন্দটা কিন্তু মুখে প্রকাশ করতে পারছি। মানে এক আমাদের মালদার যে গরম, সেই গরম থেকে আমরা যে মানে রক্ষা পাওয়ার জন্য যে আসলাম এখানে, এসেই মনে হচ্ছে একদম সফল একদম। কী বলো? একদম তাই। আর শিলিগুড়িতে এলাম, আস্তে আস্তে আমরা বৃষ্টিটা পেলাম, এবং সেটা সত্যি আমরা মানে উপভোগ করছি। আর এখন আমাদের শরীরে সেই হালকা করে উপর থেকে এখন বৃষ্টি পড়ছে, আর শরীরে একটা সেই হিমেল হাওয়া, বৃষ্টির পরে যে হিমেল হাওয়া, শীতল হাওয়া, সেই হাওয়াটা লাগে। যাই হোক, আমরা চেষ্টা করব আগামী কাল এবং পরশু দিনের দার্জিলিংয়ের মোটামুটি করে একটা ট্যুরিস্ট প্লেসগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।